আগামী সেপ্টেম্বরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নতুন আইনের খসড়া তৈরি হবে বলে আশা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে এই নিয়ে প্রথম বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে একথা জানান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই এর নেতিবাচক ব্যবহার ও ঝুঁকি কমাতে আইন করতে চায় সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এআই আইন নিয়ে বৈঠক হয়। পরে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, আইনের প্রাথমিক আউটলাইন ঠিক করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যেইভাবে পৃথিবী বদলে দিচ্ছে সেটার ব্যাপারে একটা আইন, যেরকম সারা পৃথিবীতে চিন্তা করা হচ্ছে বাংলাদেশেরও চিন্তা করা উচিত। আগামী সেপ্টেম্বর 2024 সালের মধ্যে একটা ড্রাফট আমরা তৈরি করব। সেই ড্রাফটে কী কী থাকবে সেটা নিয়ে আজকে আমরা মানে আউটলাইনটা আলাপ করেছি এবং সেই আউটলাইন অনুযায়ী আমরা কাজ করব। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এআই এর অপব্যবহার ও ভয়াবহতা ঠেকাতে আইনটি কাজে লাগবে। 41 সালে স্মার্ট বাংলাদেশে স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সিটিজেন এবং স্মার্ট ইকোনমি গড়তে হলে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আসলে আমরা বাইপাস করে কিছু করতে পারবো না। একদিকে উদ্ভাবন উদ্যোক্তাদেরকে সহযোগিতা করা, অপরদিকে এটার যে অপপ্রয়োগ সেটাকে প্রতিরোধ করা, যাতে আমাদের বাংলাদেশের জনগণ জাতীয় নিরাপত্তা এবং বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে এই ধরনের কোনো অপপ্রয়োগ না হয় সেটাকে মাথায় রেখেই আমরা আইনটা প্রণয়নের জন্য একটা সময় চেয়েছি। আইনের খসড়ায় মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর তা পাশের জন্য জাতীয় সংসদে বিল আকারে তোলা হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।